হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে সানডে, এন্ড সানডে তোমরা জানোই যে আমাদের বাড়িতে একটা বড় প্ল্যান ছিল যেখানে কিনা দীপ আর নন্দিতা আসবে, অনেক খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল সবকিছুই, কিন্তু আনফর্চুনেটলি প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে ডিউ টু সাম এমার্জেন্সি ওয়ার্ক। আর শুধু একজন দুজনই তো আসতো না, সব হোল ফ্যামিলি আসতো, অ্যান্ড খুব বড় করে না, ছোট করেই হতো, বাট ফ্যামিলি গ্যাদারিং টাইপের হতো। বাট যেহেতু একটা কাজ পড়ে গেছে বলে সবাই আসতে পারছে না, তো খুব শীঘ্রই সেই অনুষ্ঠানটাও হবে। কবে হবে আমি ঠিক জানি না, যবে আবার সবাই ফ্রি হবে সেইভাবে একটা ডেট ফিক্স করা হবে। অ্যান্ড আজকে দিনটা নর্মালি প্রসিড করব, মাকে হেল্প করব কিচেনটাকে সেট আপ করতে। তো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করা যাক। এই দেখো সকাল থেকে এসে ভাবি এখানে শুয়ে আছে, ও দরজা দিতে দেবে না আমাকে। ও ওয়াও, আবার আবার স্ট্রেচ করছে। ওয়াও, কি রে নিচে যাবি না, এখন ল্যাথ খাবে। ভাবি কিরকম কুকুর জানো, ও সারাদিন মানে একটা টাইম আসবে যখন ও খুব খেলবে, মানে আমাকে মারবে, মাকে মারবে, ভাইকে মারবে, বাবাকে মারবে, ওর সাথে খেলতেই হবে, খেলতেই হবে, এরকম ঠিক দেড় থেকে দু ঘন্টা এরকম করে করে পুরো হাঁপিয়ে যায়, হাঁপিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। পুরো যেরকম ছোট বাচ্চারা হয় না, খুব মানে দুষ্টুমি করে, করতে করতে নিজেরাই হাঁপিয়ে ঘুমিয়ে পড়ে। ভাবি পুরো এক্স্যাক্টলি সেম, সকাল থেকে আমাকে আর মাকে যা জ্বালাচ্ছিল, করে করে মা বলছে আমি আর পারছি না, পারছি না, এই করতে করতে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করি না আজকাল, কারণ আমার না ভিডিও এডিট করতে হয়। আজকাল আমি চেষ্টা করছি 11টা থেকে 12টার মধ্যে ভিডিওটা দিতে, তো মানে ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে যায়, বাট ওটাই, বাট তোমরা টাইমে ভিডিওটা পেয়ে যাও, সেটা হচ্ছে একটা ভালো প্লাস পয়েন্ট। এখন আমি রুমটাকে ফটাফট ক্লিন করে ফেলি। রুম ক্লিন করা হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি মার কাছে গিয়ে কিচেন গুছাবো। এই সাথে সাথে বাবুও যাচ্ছে, এখনো ঘুম থেকে উঠেছে, দেখো তাল বেতাল খাচ্ছে, তাল বেতাল খায়। হ্যাঁ, এখন ভাবি আর আমি নিচে আছি, গিয়ে মাকে একটু হেল্প করি কিচেনটা গোছাতে। মাকে আদৌ বাড়িতে আছে নাকি কোথায় গেছে আই রিয়েলি ডোন্ট নো, উপরে আমি ব্যস্ত ছিলাম। তো নিচে গিয়ে দেখি সবাই কি করছে। এই দেখো দৌড় মেরে এসে মার কাছে গেছে, যেখানে মা বা যেখানে আমাদের ফ্যামিলির কোনো মেম্বার সেখানে ওরা থাকতে হবে। কি রান্না করছো মা আজকে? আজকে ওই মা চুলটা দেখো কিরম করে বেঁধে রেখেছে, কিরম লাগে। হ্যাঁ, কি রান্না করছো মা? হ্যাঁ, কি রান্না করছো? মাংস। মাংস আজকে তুমি চলে যাবো, তাই জন্য মাংস রান্না করছো। ওইদিকে দেখো বাবা, কিছুতেই কাজ করতে দেয় না কাউকে, ফাইনালি বসেছে। ঠিক আছে মা, তুমি মাংস রান্না করো, কখন আমরা কিচেন কখন গুছাবো? দুপুরবেলা খেয়ে দুটো খেয়ে দুটো গুছিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা। এইখানে জাস্ট গোছানো হচ্ছে কিন্তু রান্না কিছু এখানে যে গোছানো হচ্ছে কিন্তু রান্না কিন্তু ওই বাড়িতেই হবে। এখন অব্দি গ্যাস ফ্যাস সব সেট আপ করা হয়নি, লোক আসবে, ওই পাইপ ফাইপ লাগিয়ে দেবে, তারপরে এই কিচেনটা ব্যবহার করা হবে। বাট এখানে মানে একটুখানি প্রিপারেশন প্রিপারেশন করে এখানে করছে, তারপরে ওই বাড়িতে গিয়ে রান্না শুরু করবো। মায়ের সাথে অনেক আড্ডা দিয়ে নিলাম, আর বাবির সাথে অনেক খেলে নিলাম, এখন উপরে চলে এসেছি। আজকে বিকেলবেলা আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাব। আজকে রোববার দিন ওই ইভেন্টটা হওয়ার কথা ছিল, মানে ওই দীপরা আসবে বলে আমি ভেবেছিলাম যে সানডে বিকেলবেলায় যাবো, বাট আজকে তো হলোই না। আর যেদিন আমি অ্যাকচুয়ালি যাই শ্বশুরবাড়িতে নিজের বাড়ি ছেড়ে, আমার এত কষ্ট হয় না সকালবেলা থেকে, সকালবেলা থেকে আমার লিটারেলি বুকে পেন হয়, জানি না কেন খুব কষ্ট হয় মা বাবাকে ছেড়ে থাকতে। একবার ওখানে পৌঁছে গেলে নর্মাল হয়ে যায়, বাট এই যাওয়ার সময়টা কিছু ঘন্টা ধরে আমার খুব মানে অস্থিরতা লাগে। অমিতকেও বলি, অমিত বলে হ্যাঁ যখন আমি পুনেতে যেতাম আমারও ওরকম লাগতো, যে দিনটা যাবো সেদিন হেভি কষ্ট হতো, যেই প্লেনে উঠে যেতাম আর কষ্ট হতো না। আমি আবার ওকে জিজ্ঞেস করি কতদিন হয় রে এরকম, বলে তাও থাকে দেড় দু বছর থাকে। আমি আবার ওর কথাটাই মেনে, কারণ ও তো বাইরে থেকে থাকে অভ্যস্ত, আর আমি সত্যি কথা বলতে বাইরে থেকে অতটা অভ্যস্ত না, তো আমার সিরিয়াসলি খুব কষ্ট হয়। অনেকে আমি অনেক সময় দেখি মানে দেখো যদি 1000টা কমেন্ট পড়ে 1000টাই পজিটিভ আসে না, হয়তো 999টা পজিটিভ আসে, আর একটা কি দুটো কমেন্ট এরকম আসে যে তুমি তো কতটা টাইম নিজের বাড়িতে কাটাও, শ্বশুরবাড়িতে কম কাটাও। আমি ওরকম শ্বশুরবাড়িতে কম টাইম কাটাই না, আমি হয়তো শ্বশুরবাড়িতে 20 দিন থাকলাম, তো এখানে হয়তো 10-15 দিন থাকলাম, এরম করে মানে শাফেল করতে থাকি, কারণ আমার নিজের বাড়িতে আসতে খুব ইচ্ছা করে। আর আমি ইচ্ছাটাকে মারতে চাই না, জাস্ট বিকজ আই এম আ গার্ল ইট ডাজেন্ট মিন কি আমার নিজের মা বাবার সাথে থাকতে ইচ্ছা করে না। সেই দিন একজন কমেন্ট লিখেছিল যে তুমি কেন মা বাবার কাছে থাকো, তাই আমি বললাম আমার মা বাবা আমি কেন থাকবো না। তো উনি লিখে পাঠিয়েছিল যে না মেয়ে তো মেয়েদের সব অ্যাডজাস্টমেন্ট করতে হয়, মেয়েদেরকেই অ্যাডজাস্টমেন্ট করতে বলে, কারণ ছেলেরা তো পারে না অ্যাডজাস্টমেন্ট করতে। কেন কেন পারে না ছেলেরা অ্যাডজাস্টমেন্ট করতে, মানে মেয়েরা কি কোনো স্পেশাল ধাতুতে তৈরি হয়েছে? তখন লিখে বলেছে না মেয়েদের অনেক সহ্য ক্ষমতা বেশি, এই জন্যই তো মা দুর্গা দশ
দশটা হাত সে কি বেশ একটা টার্ম বলে সেটা বলেছিল ঠিক আছে যে এই জন্যই তো মা দুর্গার দশ হাত মা দুর্গা সব পারে মেয়েরা সব পারে তাহলে আমি আর আমি ভাবছিলাম যে মা দুর্গার দশটা হাত মা দুর্গা নাকি সব ম্যানেজ করতে পারে মেয়েরা নাকি এইভাবেই তৈরি মানলাম আপনার কথাটা হয়তো মেয়েরা পারে ম্যানেজ করতে তাহলে একটা কাজ করি এক বোতল বিষ নিয়ে প্রত্যেকটা ছেলেকে দিই শিব ঠাকুরও তো বিষ পান করেছিল তা বলি যে যাও তোমরা তো ছেলে শিব ঠাকুর পেরেছে তোমরাও পাবে তোমরা একটা কাজ করো বিষ টাকা পান করে দাও ভগবান তো ভগবানের জায়গা আমরা কোথায় আমরা মানুষ তুচ্ছ প্রাণী আমরা তুই না ভগবান তুল্য তো ওই মাঝে মাঝে কমেন্টের সাথে আমার খুব খারাপ লাগে এই একটার টাইম জানো তো থ্রু আউট মাই লাইফ আমার কোনোদিনও মনে হয়নি যে আমি মেয়ে কেন ঠিক আছে কোনোদিনও মনে হয়নি কারণ আমার বাড়ি থেকে আমাকে অনেক অ্যাডভান্টেজই দেওয়া হয়েছে শুধু এই একটা টাইমে আমার মনে হয় যে কাশ আমি ছেলে হয়ে জন্মাতাম তাহলে আমার মা বাবাকে ছেড়ে কোনো সময় যেতেই হতো না এই জিনিসটা তো আমি পারলাম না যত আমি ইকুয়ালিটির ব্যাপারে কথা বলি এই জিনিসটা আমি পারলাম না না আমার নিজের বিদায়কে আটকাতে পারলাম না হি এই জিনিসটাকে আমি চেঞ্জ করতে পারলাম আই হোপ ফিউচার জেনারেশন যেন এই সব মেয়েরা বাড়িতে থাকতে পারে না ব্লা 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 এইসব লজিক থেকে যেন বেরিয়ে যেতে পারে জানি না কথাটা কতটা ভালো লাগলো কি খারাপ লাগলো মনের থেকে বললাম কারণ সত্যি মন থেকে এটা ফিল হলো যাই হোক এখন যাইকে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে আবার ব্লগ করছি আজকে এই বাড়ি থেকে ব্লগটা একটু কম যাবে কারণ এই টাইমে আমার ব্লগ করতে খুব বেশি একটা ইচ্ছা করে না অল্প স্বল্প যতটা পাচ্ছি ব্লগ করছি শ্বশুরবাড়ি পৌঁছে আবার ব্লগ করবো আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে আই থিঙ্ক বৃষ্টি হবে আর বাই দ্য ওয়ে আমি জানতাম যে আজকে হয়তো চিকেন রান্না হয়েছে পরে ভাই বলেছে আজকে নাকি মাটন রান্না করেছে মা স্পেশাল মাটন আজকে কারণ আজকে চড়ে যাবো বলে নাকি স্পেশাল রান্না হয়েছে তো এখন গিয়ে খেয়ে নিই সবাই মিলে এতক্ষণ ধরে ভাই আমি মা খুব বসে বসে আড্ডা দিলাম অনেক গল্প করলাম ফিউচার প্ল্যানস বানালাম এই করে বেড়াচ্ছি উপাসে বাবি হলো এখানে আছে ও দেখাচ্ছে যে ও আছে একটুখানি মুভমেন্ট করে দেখালো অনেকক্ষণ গল্প করা হয়ে গেছে অলমোস্ট দেড় থেকে দু ঘন্টা বসে বসে আমরা শুধু গল্পই করে যাচ্ছি এখন উপরে যাই উপরে গিয়ে একটা দুটো শ্যুট করার আছে সেটা করে নেবো করে তারপরে শ্বশুরবাড়ি চলে যাবো আমি বসে বসে দুটো মিশো হল শ্যুট করে নিলাম একটা হচ্ছে শপিং সাগার জন্য আর একটা এক্সট্রা শ্যুট করে রাখলাম অনেকদিন মানে এক দুদিন না আমি ব্লগ দিই না এক দুদিন না একদিন হয়তো পাঁচ দিন পরে একদিন ব্লগ দিই না তখন তোমরা সবাই বলো যে তোমাকে খুব মিস করছি তো ভালো লাগে ঠিক আছে একটা দুটো এরকম এক্সট্রা ভিডিও বানিয়ে রাখি যেদিন ব্লগ দেবো না তখন এরকম হল বা প্রোডাক্ট রিভিউ এরকম টাইপের দিয়ে দেবো ইন দ্যাট কেস তোমরা কোনোদিনই আমাকে মিস করবে না এক সেকেন্ড ব্যাটারিটা নাকি লো হয়ে গেছে আর এখন সব হয়ে গেছে এখন ব্যাগ প্যাক গুছিয়ে নেবো শ্বশুরবাড়িতে যেতে হবে কয়েকটা জিনিস যেগুলো আমার লাগবে সেগুলো গুছিয়ে দেবো মনে করে করে গুছাতে নাহলে ওখানে গিয়ে মনে পড়ে ও বাবা ওটা তো ভুলে গেলাম তোমার ভাইকে ফোন করতে ভাই এটা একটু দিয়ে যা ওটা একটু দিয়ে যা তো আমি সেটা চাই না তো এখনই গিয়ে গুছিয়ে নেবো মাকেও বলি বেশি একটা ব্লগ হয়তো নাও করতে পারি বা করতেও পারি মুডের উপরে ডিপেন্ড করছে তো এখন গিয়ে দেখি মা কি করছে এই দেখো অমিত এসে আমাকে নিতে দাঁড়া দাঁড়া এবার দেখো বাবি শক হয়ে গেল ভাবছে এটা কে এই কি চিনতে পারছে না অমিত তোকে চিনতে পারছে না বন্ধ শুয়ে গেছে না দেখে দেখে ভাবছি কি এরকম দেখতে গেলে কি করে দাদাই কে কি রে ভাবি আনন্দ পায় অমিত আসলে সে খেলবে বলে আনন্দ পায় এই দেখো মা আবার অমিতকে ঘুরিয়ে ঘুরিয়ে সব গাছগুলো দেখাচ্ছে আর নতুন এরম দেখো স্ল্যাব পেতেছে কিচেনের থেকে যেগুলো বেঁচেছে সেইগুলোকে মা নিজের বুদ্ধি লাগিয়ে এরকম করে নিচে ইট দিয়ে দিয়েছে এটাতে নাকি উপরে থাকলে নাকি সুবিধা না নাকি বাবি সব খেয়ে ফেলে ওই দেখো বাবি এত হিংসুটে না মা একটু গাছগুলোকে জল দেয় বলে এসে এগুলোকে ভেঙে ফেলে মুখ দিয়ে টানে খুব হিংসুটে হয়েছে মা সুন্দর লাগছে স্ল্যাবগুলো হ্যাঁ এই স্ল্যাবগুলো সত্যি খুব সুন্দর লাগছে আবার এইখানেও স্ল্যাব আছে ওখানে আমার কুমড়ো গাছ হচ্ছে এখন আমরা তিনজনের একটুখানি ছাদে ঘুরে বেড়াচ্ছি আড্ডা দিচ্ছি আর মা তারপর আমাকে একটু হেল্প করবে ব্যাগটাকে প্যাক করতে তারপর আমরা বেরিয়ে যাবো বুঝলে হ্যাঁ একটু মার একটু মুখটা দুম হয়ে যাবে হ্যাঁ তাই তো পাশে থাকি মা না না ঠিক আছে বলে তো মুম করে মুখটা করে ফেলো আমি তুই একবার করে দেখো মুখটা মুম করে জানা আছে অমিতকে সবাই আজকে বলছে যে কেন তুমি এরম ভাবে দাঁড়িয়ে আর চুল কেটেছো আর উল্টো আমাকে কি বলছো তুই একটা কমেন্ট দেখা যেখানে লোকে বলেছে বাজে লাগছে তুই এই তো লিখেছে যে ভালো লাগছে না ভালো লাগছে না বলেছে কিন্তু বাজে লাগছে কি বলেছে স্কিনটা কালো হয়ে যায় তো স্কিনে এবার একটু ক্রিম ক্রিম লাগে ফর্সা করে তার আবার দাঁড়িয়ে যাবো এটা কোনো কথা না অমিত আমি এখন রেডি হয়ে গেছি ব্যাগও প্যাক হয়ে গেছে এখন এখান থেকে বেরানো যাক অ্যান্ড দেন শ্বশুরবাড়িতে পৌঁছে তারপর আবার ব্লগটাকে স্টার্ট করছি চ
एंड फाइनलि पहुँचे गे शुरबाड़ी हमारा ना शुरबाड़ी पहुँचे गे ऊपर जा फ्रेश आबा ब्लग टे कन्टिन्यू करब गलार आवाज कम जाना क्या अमिताभ बाबा तो गला आवाज़ तो कमे गल क्या क्या बैक टू माई शवशुरड़ी एंड एन अमित नहीं कारण अमित एक पास दोकने गए थामसअप आनते अन्य कि थामसअप आज के लागे ही लागे तो ठीक है गिर नहीं आए एंड तुम्हारे साथ एक जिसो शेयर करा चाहिए सब बैग फैगगल एम भाव रखा है सो ओगुलर दिखे तक एखी हमें गुछिए ही नब कल के अमित एकटूखानी पुजो दीते जा दक्षिणेश्वर कारण वियर पर अनेक दिन हमारे इच्छा छो दक्षिणेश्वर जब पुजो दीते हैं अनेक दिन अमित के बोले रेखे बट मंदिर तो बंद छो तो जावा तो अमित आज के निजे अमित मैंने बलो कल के अनेक छुट्टी नहीं कल के तो मंडे तो बलो छुट्टी नहीं अफिस से कारण और तो जो 15 दिन खूब काजे प्रेसर छो तो कल के छुट्टी नहीं तुम जी छुट्टी नहीं थी कल के सोमवार आज तेल प्लिज एक दक्षिणेश्वर जा तो हाँ ठीक है तु अनेक दिन धरे बीस तो चल हमें दक्षिणेश्वर गए एक बारे पुजो दिए आस कारण विय पर खूब इच्छा छो पुजो देवर वो एक अन्य रिजन आज अन्य दिन बोलो तो जैक एन जो हलो हमारे अमित मेन टास्क से हलो काकू और काकीमा के कन्विन्स करानो कि हमारे साथ जान दक्षिणेश्वर जाए ये एक खूब बड़ो मैंने हेल लट अफ आर टास्क अनेक कन्विन्स कराते हैं और जदि कन्विन्स हो जाए तो कल के सपरिवार एक दक्षिणेश्वर जाब और जदि कन्विन्स ना तेल जाने कि चेष्टा करब जैसे काकू काकीमा के दोजन के लिए एकवार मिले जाते पुजो दीते काकू काकीमार साथ गल्प कर बुझिए बुझिए हमें फाइनली कन्विन्स करिए नहीं काकू जाए काकीमा जाए क्योंकि काकू बोले कि रियांका हमारे एक रिक्वेस्ट आर पर क्योंकि बोलें एक रिक्वेस्ट पर रखते ही तो जैक एन एटाइ प्लान जो फुल फैमिली कल के सकाल बेला दक्षिणेश्वर जाब सकाल सकाल बेरोब पुजो दे बाड़ी चले आसब जीवन कर खूब चाप चल रही बस खटुआ छाटुआ छाटा চল ভালো খারাপ সব মিশিয়ে দাও না রে থাকুক থাকুক এই দেখো আমি এখন বিরিয়ানিটা গরম করতে এসেছি বাট লোবা ডিম সিদ্ধ ছাড়া খেতে পারবে না আচ্ছা কোন মানুষ এসে বলতে ডিম ছাড়া বিরিয়ানি খেতে পারে কোন মানুষই না এখন সব বিরিয়ানি রেস্টুরেন্টও দেখবি মানে ডিম দেয় না সত্যি ডিম দেয় না আমার কি খারাপ লাগে দেখে যে ডিম দেয় নি ডিম দিয়ে বিরিয়ানি খাবার মজাই আলাদা ডিম আর আলু আর ব্যাড নিউজ আছে আলু দিছনি হ্যাঁ রে আলু সব দুপুর বলে আমি খেয়ে নি फाइनल घूमते उठते समस्या नहीं
আরে আমার সমস্যার জন্য না তুই ঘুমা না আমি বাবা অমিতের কথা শোন অমিতের কথা শোন ঠিক আছে অমিত এই যদি ও ঠিক মতো না ঘুমায় না সারাক্ষণ খিচখিচ খিচখিচ করে ফসলি একদিন ওকে আমি এরকম দক্ষিণেশ্বর নিয়ে গেছি তোমাদের বললাম না দক্ষিণেশ্বরের সাথে আমাদের অনেক স্টোরি আছে তো যাই হোক একদিন ওকে আমি দক্ষিণেশ্বর নিয়ে গেছি আসছি আমরা ফেরত গাড়ির মধ্যে বলছি কি রিয়াঙ্কা এই নিয়ে আমার হাত একটু চিপে দে ঠিক আছে সারাদিন ওর গাত পা ব্যথা করে আমি চিপে দিচ্ছি আঙুল চিপে দিচ্ছি হ্যাঁ চিপে অন্যদিকে তাকিয়ে দিকে হাত পা ওর টিপে দিচ্ছি হ্যাঁ আঙুল টিপে দিচ্ছি হট করে আমি দেখছি যে একটা মানুষ আমার পাশে নাক ডাকছে গাড়িতে শুয়ে শুয়ে নাক ডাকছে ঘুমিয়ে পড়েছে আর সেদিনকে তার আগে রাতে লেটে ঘুমিয়ে সেদিন এটাই আমি বলছি সেদিনকে আমি পুনে ফেরত যাচ্ছিলাম হ্যাঁ তো ও এইদিকে লেটে ঘুমাবে সকালবেলা যেই দক্ষিণেশ্বর যাবে আশা কথা ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে লিটারি নাক ডাকবে তাই তো সেম জিনিসই করবি করবো না কোনো দরকার নেই ঘুমিয়ে পড়বে রাতে ইউরোপা ফাইনাল কোনো চান্স নেই এখন বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে চিকেন বিরিয়ানি উইথ এগ এন্ড আলু অমিত ওর বিরিয়ানি নিয়ে বসে পড়েছে কাকু আজকে বিরিয়ানি খাচ্ছে না কেন দুপুরবেলা খেয়েছে বলে বলছে দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছি এখন বেশি হেভি খাবার হয়ে যাবে তাই জন্য রুটি আর চিকেন কষা খাচ্ছে এখন খাওয়াটা স্টার্ট করি কারণ দেখে খুবই ভালো লাগছে অ্যান্ড লোভও লাগছে কী দেখাচ্ছিস ও পাশে স্যালাড রয়েছে দেখো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি বিরিয়ানিটা অমিত অসম বানিয়েছিল খুব ভালো খেয়েছি আমি আর অমিত এখন ব্লগে কেন নেই কারণ ওর ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর ও মন দিয়ে ওই কোণায় বসে দেখছে তোমরা দেখতে পারো মন দিয়ে ওই কোণায় বসে দেখছে ওকে হাজার বললো এখন ও আসবে না ব্লগ করতে তো ব্লগটাকে এখানে এন করে দিচ্ছি আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ কালকে সো বাই ফর নাও স্টে হ্যাপি স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ বাই